নেত্রকোনায় গত ১০ মাসে মাদক, জুয়া ও চোরাচালান মামলায় ১৩০০ জনের অধিক গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ সময় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, চোলাইমদ ও ট্র্যাপেন্ডারোল ইনজেকশন জব্দ করা হয়েছে বলেও জানানো হয়। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার ফয়েজ আহমেদ। তথ্যমতে গত বছর ২২ আগস্ট থেকে চলতি বছর ২৪ জন নাগাদ ২২০টি চোরাচালান মামলায় ৩৭৭ জন, মাদকের ৫০৯টি মামলায় ৮২৬ জন ও জুয়া আইনের ২৮টি মামলায় ১৬৬ জনকে গ্রেফতার করা হয়।